আসসালামু আলাইকুম আবারও নিয়ে এলাম নতুন একটি কুর্তি সাইড ডিজাইন নিয়ে কুর্তিটি আমি থ্রি পিসের কাপড় দিয়ে ডিজাইন করেছি এটি একটি ইউএ প্লেটের কুর্তি ইউ শেপ দিয়ে নিচের দিকে প্লেটেড কুচি দিয়েছি কামিজের গলার ডিজাইনের অংশটা গলার দিকে রেখেছি এর মাঝে আমি কেটে নিয়ে সালার কাপড় দিয়ে কাপড়ের এই পটলি বোতামগুলো তৈরি করে নিয়েছি এই পটলি বোতামগুলো যখন তৈরি করা হবে সেম কালারের সুতা দিয়েই বেঁধে নিতে হবে ইউ একটি পেস্টিং দিয়ে তৈরি করেছে যাতে একটু ভারী হয় এর নিচে আমি কাপড় দিয়েছি ফ্রন্ট নেক পাটটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ ব্রাউন নেক করেছি পিছন থেকে সামনে পার্টে ইউ কাটিং করার পর কুচি দিয়ে নিয়েছি মাঝে যে এক্সট্রা কাপড়টি ছিল সে কাপড়টি কুচি দিয়ে নিয়েছি ইউ ইউকের সাইডে সালার কাপড় দিয়ে ডোরি পাইপিং সেরে করেছি ইউএর মধ্যে পটলি বোতাম ও ডোরি পাইপিং দিয়েছি তাই হাতার মুহুরিতেও আমি ডোরি পাইপিং ও পটলি বোতাম গুলো তৈরি করে সেলে করে নিয়েছি পিছন পার্ট থেকে সামনে পার্টটি কাপড়ে বেশি লাগে কামিজা কাপড়ে যেহেতু সামনে পার্ট এবং পিছন পার্টে সেম সাইজের কাপড় থাকে তাই আমি পিছন পার্টের সাইডের কাপড়টি সামনে পার্ট এ ঘেরের দিকে জোড় লাগিয়ে নিয়েছে দুই সাইডে প্রায় পাঁচ ইঞ্চি করে জোরে দিয়ে নিয়েছে নিচের ঘেরে টাবল ফুল করে সেলাই করে নিয়েছে পেছন পার্টি নর্মাল এক ছাটের কুর্তি কাটিং করেছে পেছন পার্ট এর আড়াই ইঞ্চি ডিপ করছে ঘেরটি রাউন্ড রেখেছি যাতে কোনাগুলো ঝুলে না থাকে আমার মতো আপনারাও কামিজের কাপড় দিয়ে ইউ ইউ প্লেট কুর্তিটি তৈরি করতে পারবেন অথবা গজ কাপড় দিয়েও এই কুর্তিটি তৈরি করতে পারবেন কুর্তিটি পরলে খুব সুন্দর দেখা যায় এখন সালোয়ারটি দেখুন সালোয়ারটি এক কালারের কাপড়ের সালোয়ার নর্মাল কুচি সালোয়ার রেখেছে কোমরে ফিতার ঘর রেখেছে এক্সট্রা হাই দিয়ে সেলে করেছে এতে সালোয়ারটি বসতে গেলেও টান খাবে না মুড়িতে কুর্তির সাথে ম্যাচিং করে বোটলের বোতাম দিয়েছে এই সালোয়ারটি একটু ইউনিক ডিজাইনে রেখেছে হাইলো মোহরে করেছে এখানে হাইলো কাট রক করেছে মাঝে একটু কোনাকুনি করে কাট রক করেছে এর মাঝে যে ক্যাপ রয়েছে এটিকে আমি সালোয়ার সাইডের কাপড়টিকে প্রিন্টাক্স সেলাই করে নিয়ে সেলাই করেছে এর নিচে পোটের কাপড়গুলো আমি তোরপাই করে নিয়েছি প্রিন্টাক্স আর মিডল পয়েন্ট করে পোটলের বোতামগুলো সেলাই করেছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করুন